আসসালামু আলাইকুম স্নেহের ছাত্র ছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও আছি আলহামদুলিল্লাহ। আজকে এই কিশোর বাতায়ন লাইভ ক্লাসে তোমরা যারা উপস্থিত আছো, আমার পক্ষ থেকে তোমাদেরকে সাদর সম্ভাষণ ও প্রাণ ঢালা শুভেচ্ছা দিচ্ছি। আমি আতাউর রহমান সায়েম, শিক্ষক, বাংলা বিভাগ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা। তোমরা একটু খেয়াল করো, আমার এই টিভি মনিটরের ছবি, লেখা এবং সাউন্ড ক্লিয়ার আছে কি না তোমরা মেসেজ বক্সে একটু দিয়ে দাও, আমি চেক করতেছি। হ্যাঁ, তোমরা একটু প্লিজ দেখো যে সেখানে কোনো সমস্যা হচ্ছে কি না। হ্যাঁ, তোমরা মেসেজে যাও, দেখতে পাচ্ছ? কোনো সমস্যা হলে বলবা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেকেই মেসেজ দিচ্ছ, আমি দেখতে পাচ্ছি, আশা করি কোনো সমস্যা হবে না। আমিও আমার মোবাইলে মেসেজ দেখতেছি। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। আচ্ছা, গুড। সাউন্ড ক্লিয়ার আছে? ছবি ক্লিয়ার আছে? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি এখন চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমি পরের স্লাইডে যাচ্ছি। আচ্ছা, আজকে 26 আশ্বিন 1427 বঙ্গাব্দ, 11 অক্টোবর 2020 খ্রিস্টাব্দ, 23 সফর 1442 হিজরি রবিবার। ওকে, এবার তোমাদের কাছে কিছু ছবি আমি প্রদর্শন করব, আশা করি তোমরা এগুলো দেখবে এবং বলবে এগুলো কিসের ছবি। বলো তো, এগুলো কিসের ছবি? এগুলো হচ্ছে পল্লী বাংলার প্রকৃতির ছবি, তাই না? গ্রাম বাংলার। ওকে, ঠিকই বলেছ, পল্লী বাংলার দৃশ্য এগুলো। এরপরে দেখো, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, সেই দৃশ্যগুলো তোমরা আশা করি দেখতে পাচ্ছ। এবং বলো তো, এই ছবিতে কি দেখা যাচ্ছে? তোমরা একটু মন্তব্য লেখো তো দেখি, আমিও কমেন্ট বক্সে দেখতেছি। মেসেজ লেখো, মেসেজ। আচ্ছা, গ্রাম বাংলার। ওকে, ঠিকই বলেছ, পল্লী বাংলার দৃশ্য এগুলো। এরপরে দেখো, বাংলাদেশ নদীমাতৃক দেশ। আচ্ছা, তোমরা আশা করি মন্তব্য লিখতেছো। ওকে, ঠিকই বলেছ, পল্লী বাংলার দৃশ্য এগুলো, বাংলাদেশ। থ্যাংক ইউ। বয়কার বা অনুসার লয়কাল্লা দয়কার দে তালবর্ষ, আশা করি রাইট লিখতেছ। ঠিক আছে, বাংলাদেশ। থ্যাংক ইউ। বয়কার বা ওকে, শব্দ ইকো হচ্ছে, এই জন্য আমি এটা বন্ধ করলাম। তোমরা ঠিকই ধরতে পেরেছ, বাংলাদেশ। এবার একটা ভিডিও ক্লিপ দেখো যে আজকে আমাদের পাঠের শিরোনাম কি হবে, তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, যদিও জানো, তোমরা তো আগে টাইম লাইনে এগুলো জেনে গেছো, এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও, দ্রুত শেয়ার করে দাও। ওকে, থ্যাংক ইউ। তোমরা এখানে খনার একটি শুনলে, এবং লোকসঙ্গীতের আমাদের রংপুর অঞ্চলের একটি ভাওয়াইয়া গানের কিছু অংশ তোমরা শুনলে, তার মানে আজকের পাঠের বিষয় কি হবে? কি বলো, আজকের পাঠ পল্লী সাহিত্য। কে লিখেছেন? মোহাম্মদ শহীদুল্লাহ। উনি ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন, কিন্তু বোর্ড বইয়ে দেয়নি, আমি এই জন্য এখানে লিখলাম না। তবে উনি অনেক ভাষা জানতেন, আমরা একটু ওনার সম্পর্কে জানবো। তার আগে
শিখনফল জেনে নেই। হ্যাঁ, লার্নিং আউটকামস, তোমরা একটু বোর্ড বই বের করো, তোমরা একটু বোর্ড বই বের করো। তোমাদের 49 পৃষ্ঠায় রয়েছে এই পল্লী সাহিত্য প্রবন্ধটি, শিখনফল দেখো। তোমরা লেখক পরিচিতি বলতে পারবে, নতুন নতুন শব্দের অর্থ লিখতে পারবে, পল্লী সাহিত্যের বিভিন্ন উপাদান সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, ময়মনসিংহ গীতিকা সম্পর্কে বর্ণনা করতে পারবে, লোকসঙ্গীতের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে, পল্লী সাহিত্যের অবলুপ্তির কারণ ও পুনরুদ্ধারের উপায় বলতে পারবে। সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জ্ঞাতার্থে আমি বলছি, প্রথমে আমাদের জেনে নিতে হবে যে এই পল্লী সাহিত্য কিন্তু এটা একটি প্রবন্ধ। তা প্রবন্ধ কি আমরা জানবো, তার আগে একটু জেনে নেই বায়োগ্রাফিতে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে একটু জেনে নাও। উনি 10 জুলাই 24 পরগনা উনি ভারতে জন্মগ্রহণ করেন, এখানে বোর্ড বই দেওয়া আছে, 10 জুলাই 1885 খ্রিস্টাব্দে, এবং মৃত্যুবরণ করেন 13 জুলাই 1969 সালে ঢাকায়। হ্যাঁ, উনি অনেকগুলো গ্রন্থ লিখেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য আমি কয়েকটি এখানে পিক করার চেষ্টা করেছি। বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের কথা, বাংলা সাহিত্যের কথা 2 খণ্ডে, হ্যাঁ, এবং বাংলা ভাষার ব্যাকরণ, অসাধারণ বইটি, হ্যাঁ, এবং কালজয়ী সম্পাদনা গ্রন্থ হচ্ছে বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান, এটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে। এই কালজয়ী প্রাবন্ধিক, উনি কত যে জ্ঞানী, এবং 18টি ভাষা জানতেন, এবং উনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। এছাড়া উনি, দেখো ওনার শিক্ষাগত যোগ্যতা অনেক, উনি কিন্তু সংস্কৃতে কি লেখাপড়া করেছেন, বাংলা কিন্তু করেননি, সংস্কৃতে ভাষাতত্ত্বের উপর ডিপ্লোমা করেছেন, ডিলিট ডিগ্রি পেয়েছেন, এবং উনি বিদেশেও লেখাপড়া করেছেন, প্যারিসে, তাই না, সোরবন বিশ্ববিদ্যালয় থেকে উনি ভাষাতত্ত্বে ডিপ্লোমা পিএইচডি লাভ করেন। আমরা ওনার সম্পর্কে অনেক তথ্য জানবো, কিন্তু আমাদের যেহেতু আরও অনেক পড়া রয়েছে, আমরা ওইগুলোতে যাচ্ছি। এখন দেখো কিছু শব্দার্থ দেখো, কলগান মানে কলের গান, যেটা যেটা মিউজিকে বাজানো হইতো, শ্রুতিমধুর ধ্বনি, শব্দার্থগুলো দেখে নাও। প্রত্নতাত্ত্বিক, এটা হচ্ছে পুরাতত্ত্ববিদ, তোমরা এটা ইংলিশে যারা অ্যানথ্রোপোলজিতে পড়ে, নৃবিজ্ঞান বাংলায় বলা হয়, এই যে বিশেষ করে যেমন এটা নওগাঁর তোমরা দেখে টের পাচ্ছ, এটা পাহাড়পুরের ছবি, এবং এটি আমাদের বাংলাদেশের ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিকের একটি নিদর্শন। আরও রয়েছে, তোমরা যেমন জানো সোনারগাঁও, তোমরা জানো দিনাজপুরের যে ইয়া মন্দির রয়েছে, ওটাকে কী বলে, দিনাজপুরের কান্তজির মন্দির রয়েছে, হ্যাঁ, এগুলো সব প্রত্নতাত্ত্বিক নিদর্শন। হ্যাঁ, আচ্ছা, আমরা পরের স্লাইডে যাই। পরতে পরতে মানে কি, স্তরে স্তরে, দেখো একটি দোকানে শাড়ি কীভাবে সাজানো রয়েছে, আমি যদি ফুল দিয়ে দিই, দেখো ফুলের বাগান কীভাবে মালি তার বাগানে সাইজ করে রেখেছে ফুলের, এই তো স্তরে স্তরে। হ্যাঁ, শব্দার্থ জানলে আমাদের সুবিধা হবে। বালাম মানে বইয়ের খণ্ড, এটা বিশ্বকোষ। হ্যাঁ, আচ্ছা, এবার পল্লী সাহিত্য প্রবন্ধের আমরা কিছু দিক জেনে নেব বা ভাব জেনে নেব। সেনের শিক্ষার্থীবৃন্দ, এটা প্রবন্ধ, তোমরা জানো যে এটি প্রায় 3 পৃষ্ঠায় উনি 1938 খ্রিস্টাব্দে কিশোরগঞ্জ জেলায় পূর্ব ময়মনসিংহ সাহিত্য সম্মিলনীতে 11th অধিবেশনে উনি এটা ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণেরই এটা পুরা পুনর্লিখিত রূপ। তোমাদের 9ম-10ম শ্রেণীর বোর্ড বইয়ে NCDB কর্তৃপক্ষ এটা নির্ধারণ করে দিয়েছেন। তো আমি এটা লাইন বাই লাইন পড়ে তো শেষ করতে পারবো না, আমাদের সময় কম, আমি এই জন্য দিকগুলো নিয়ে আলোচনা করব, মাঝে মাঝে আমি ছবি দেখাবো এবং ভিডিও দেখাবো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। ওকে, আমরা কী কী জানতে পারছি দেখো, পল্লী সাহিত্যের বিভিন্ন উপাদান সম্পর্কে আমরা জানতে পারছি, প্রবাদ প্রবচন যেটা ইউনিভার্সাল ট্রুথ, চিরসত্য, ছড়া লোকছড়া যেগুলো দেখবো যে অন্তমিল থাকে, হ্যাঁ, ভাবের গভীরতা কম, ছড়া কিন্তু অন্তমিল, ধ্বনির অন্তমিলটা বেশি। খনা, এটা হচ্ছে ভারতের মহিলা জ্যোতিষী, কৃষি আবহাওয়া বিষয়ক উনি বলে গেছেন। আর ময়মনসিংহ গীতিকা সম্পর্কে আমরা জানবো, স্লাইডে সবগুলো পেয়ে যাবা, লোকসঙ্গীতের গুরুত্ব, প্রলেটেরিয়েট সাহিত্য, পল্লী সাহিত্যের অবলুপ্তির কারণ, পুনরুদ্ধারের উপায়, আমরা এক এক করে সব জানবো। প্রথমে আমরা জেনে নেই যে এই পল্লী সাহিত্য এটি একটি প্রবন্ধ। এখন তোমাদের মনে প্রশ্ন জাগবে, স্যার এটি কি আলাদা শব্দ হবে, পল্লী এবং সাহিত্য আলাদা? না, তোমরা যদি ব্যাসবাক্য করো, পল্লীকে নিয়ে যে সাহিত্য, পল্লী সাহিত্য, ঠিক আছে, আবার পল্লীর সাহিত্য, পল্লী সাহিত্য, এটা দুইভাবে করা যেতে পারে ব্যাসবাক্য, একটা ষষ্ঠী তৎপুরুষ হবে আর একটা মধ্যবর্তী লিপি কর্মধার হবে, তো চতুর্থী তৎপুরুষ হবে। তো এখন আমাদের এই পল্লী সাহিত্য, এই প্রবন্ধটি প্রথমে জেনে নিই, প্রবন্ধ কাকে বলে। প্রবন্ধ হচ্ছে প্রকৃষ্ট রূপে যে বন্ধন, তাকেই
কি বলে প্রবন্ধ বলে, আমি হোয়াইট বোর্ড আমি মানে তুলে ফেলেছি, থাকলে লিখে দিতাম। তো অসুবিধা নেই, আশা করি তোমরা জানো প্রবন্ধের ভাষাগুলো বাক্যগুলো একটু বড় বড় হয়, গাম্ভীর্য টাইপের হয়, এবং এখানে মন গড়া কোনো কথা লেখা যাবে না। লেখক ইচ্ছে করলে মন গড়া কথা লিখতে পারবেন না। তত্ত্ব তথ্যের, তত্ত্ব ও তথ্যের বিনিময়, হ্যাঁ, সমন্বয়ে উনি কী করবেন, প্রবন্ধ লিখবেন, এটাই স্বাভাবিক। আমরা এই প্রবন্ধে কী কী পাবো দেখো, পল্লীর প্রাচীন সম্পদের মধ্যে পল্লী গান একটি, গ্রামীণ রমণীর অনুভূতি, সুখ দুঃখ, রাখাল কৃষকের কথা, এই কথাগুলো আমি এখন তোমাদেরকে ছবি সহ দেখাবো। দেখো প্রথমে দেখো, পল্লী গান রয়েছে, গ্রামীণ রমণীর অনুভূতি রয়েছে, সুখ দুঃখ আমরা একটা একটা করে যাই। হ্যাঁ, এই দেখো, তোমরা বলো তো এটা কিসের ছবি, দেখে টের পাচ্ছ? আমাদের বাংলাদেশের নববর্ষের ছবি। আমরা পহেলা বৈশাখ উদযাপন করি, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই অসাম্প্রদায়িক চেতনায় আমরা এক হয়ে দেখা গেছে যে বাংলাদেশের একটা ঐতিহ্য এটি আমরা পালন করি, এবং এটি ইউনেস্কো, তোমরা অবাক হবে যে মঙ্গল শোভাযাত্রার জন্য হেরিটেজ হিসাবে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। বিশ্বের কোনো দেশে এত আনন্দ উৎসব এইভাবে সব ধর্মের মানুষ নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা কোনো দেশে আর নেই, এটা একমাত্র বাংলাদেশেই পাওয়া যায়, এই জন্য ইউনেস্কো এটা স্বীকৃতি দিয়েছে। এটা আমাদের গ্রাম আলো যে একদিন তো বাঙালি ছিলাম রে, তাই না ওই গানের। এরপর দেখো এই ছবি দেখেই তোমরা টের পাচ্ছ যে এটি কি, নকশি কাঁথা, নকশি শিল্প বলা যেতে পারে। তোমাদের জেনে রাখা উচিত এই পল্লী সাহিত্য প্রবন্ধটি এটি আমাদের বাংলা সাহিত্যের কোন ধারায়। প্রথমে যদি আসি, তোমরা ফোকলোরের নাম শুনেছ, ফোকলোর এর বাংলা কেউ হয়তো লোকসাহিত্য বলে, আসলে লোকসাহিত্য করা ঠিক না, লোকসংস্কৃতি বললে ভালো হবে। লোকসংস্কৃতির আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে ম্যাটেরিয়াল ফোকলোর মানে বস্তুধর্মী ফোকলোর, একটা হচ্ছে নন ম্যাটেরিয়াল ফোকলোর মানে অবস্তুধর্মী ফোকলোর। বস্তুধর্মী ফোকলোর মধ্যে যে এগুলো আছে, লোকশিল্প, নকশিকাঁথা, লোকশিল্প, কৃষকের যে যন্ত্রপাতি যেগুলো আবাদের, হ্যাঁ ওগুলো। আর নন ম্যাটেরিয়াল ফোকলোর কোনগুলো, যেগুলো অবস্তুধর্মী, যেমন প্রবাদ প্রবচন, লোকছড়া, লোককাহিনী, উপকথা, ধাঁধা, তাই না, লোকবিশ্বাস, এগুলো হচ্ছে আমাদের মানে নন ম্যাটেরিয়াল ফোকলোর, দ্যাট মিন্স পল্লী সাহিত্য বা লোকসাহিত্য। তাহলে ফোকলোরের নন ম্যাটেরিয়াল ফোকলোরই একটি ধারা হচ্ছে কি, এই পল্লী সাহিত্য। আচ্ছা, এরপরে তোমরা দেখো এটি হচ্ছে শীতল পাটি ধরো, এগুলো আমাদের লোকশিল্পের উপাদান। কৃষকের কথা বলা ছিল, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আমরা যেগুলো আগে লিখে দিয়েছিলাম সেগুলো এখন ছবিসহ তোমরা দেখলে। এবার আমি অন্য দিনের মানে অন্য কথায় যাবো। দেখো আগেকার দিনে মায়েরা ঠাকুরমার ঝুলি, আলিবাবা চল্লিশ চোর, মিনা কার্টুন ইত্যাদি গল্প সহ রাখালের পিঠাগাছ, পাতালপুরীর গল্প শোনাতো, এখনকার মায়েরা কি সময় পায় বলো? এখনকার মায়েরা দেখো অনেক শিক্ষিত এবং তারা চাকরি করেন, দেখা গেছে যে ব্যস্ত, সংসারে সময় দিতে পারে না ওই সন্তানকে এই ধরনের আমাদের যে গ্রামীণ যে উপকথাগুলো রয়েছে, ফোক টেলস রয়েছে, লোককাহিনী রয়েছে, এগুলো আর তেমন কি বলতে চায় না। হ্যাঁ, অথচ এই যে ঠাকুরমার ঝুলি, এগুলো দক্ষিণারঞ্জন মিত্র কি চমৎকারভাবে বাংলার উপকথাগুলো লিখে গেছেন, তোমাদের বোর্ড বই রয়েছে। এবং এই দক্ষিণারঞ্জন মিত্র, তোমরা অবাক হয়ে যাবে যে উনি এই যে উপকথাগুলো বলেছেন, এগুলো এশিয়া মহাদেশে, অন্য দেশে যাও, ইউরোপে যাও, আমেরিকায় যাও, সেখানে দেখবে যে এই মিথ, এই যে মোরালিটি একটা গল্পের, ঠিক আছে, অন্য দেশের সঙ্গে মিলে যাচ্ছে। প্রবাদ প্রবচনও তাই, প্রবাদ প্রবচন বাংলাদেশে যেগুলো ব্যবহার হচ্ছে, ভারতে যেগুলো ব্যবহার হচ্ছে, অন্য দেশে যাও দেখবা যে থিম এক, হয়তো ভাষা আলাদা। হ্যাঁ, তো যাই হোক, আমি এই যে আগেকার যুগের যে মায়েরা এভাবে সময় পেত ঠাকুরমার ঝুলির কথা বলতে, এখনকার মায়েরা কিন্তু সময় পায় না। এখনকার তারা কী করে, উইলিয়াম শেক্সপিয়রের ল্যাম্পস টেলস, এই পরে যে পড়ে, যেমন ফি ফাই ফো ফান, আই স্মেল দ্য ব্লাড অফ এ ব্রিটিশ ম্যান, এই জিনিসগুলো তারা হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও, এই ধরনের জিনিসগুলো পড়ে। এবং তোমরা অবাক হবে যে দিনে দিনে আমাদের বাংলাদেশের যে উপকথাগুলো এবং লোককাহিনীগুলো হারিয়ে যাচ্ছে, কেন ওগুলো যে ব্যবহার নেই, চর্চা নেই। হ্যাঁ, মায়েরা ব্যস্ত, দাদিরা, নানিরা, খালারা ব্যস্ত। হ্যাঁ, কারণ জি বাংলা এক্সট্রা জলসা দিকে সময় পাস করে। হ্যাঁ, ওগুলো বলার সময় আছে নাকি, সন্তানকে ঘুম পাড়েনি সরা দেওয়ার সময় আছে, বা এই কাহিনী বলার? এগুলো দেখো পাশ্চাত্য সাহিত্য মানে সংস্কৃতির প্রভাব পড়েছে আমাদের বাংলাদেশে। এবার আমি আরও কিছু ছবি দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে ঠাকুরমার ঝুলির, তোমরা দেখো। এরপরে আলিবাবা চল্লিশ চোরের ছবি তোমরা দেখতে পাচ্ছ আশা করি। হ্যাঁ, তারপরে হচ্ছে মিনা কার্টুন। হ্যাঁ, মিনা কার্টুনে দেখো অনেক মোরালিটি টাইপের কাহিনী রয়েছে, তোমরা টেলিভিশন আশা করি দেখো। এবার আসো ময়মনসিংহ গীতিকা।
এই ময়মনসিংহ গীতিকা সম্পর্কে বলি, এটি লিখেছেন, আসলে সম্পাদনা করেছেন ডক্টর দীনেশ চন্দ্র সেন। আর এটি কাহিনীটা বলি, ডক্টর দীনেশ চন্দ্র সেন উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যক্ষ ছিলেন। হ্যাঁ, আমাদের বাংলাদেশের কবি জসীমউদ্দিন, পল্লীকবি জসীমউদ্দিন ওই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র ছিলেন। এই ডক্টর দীনেশ চন্দ্র সেন বললেন, জসীমউদ্দিন তোমাদের বাংলাদেশে নাকি অনেক উপকথা রয়েছে, ফোকটেলস রয়েছে, একটু সংগ্রহ করে দাও না। তখন জসীমউদ্দিন কি করলেন, ময়মনসিংহ গফুরগাঁয় গেলেন। ময়মনসিংহ গফুরগাঁয় গিয়ে ওখানে চন্দ্রকুমার দে নামে এক লোককে বললেন যে আপনি আমাকে এই কাহিনীগুলো সংগ্রহ করে দিবেন, হ্যাঁ আমি আপনাকে ১ টাকা করে দেবো, ঠিক আছে, প্রতিদিন ১ টাকা করে দেবো। তা উনি সংগ্রহ করে দিয়েছেন। তারপর জসীমউদ্দিন ওনার শিক্ষক ডক্টর দীনেশ চন্দ্র সেনকে দিয়েছেন। ডক্টর দীনেশ চন্দ্র সেন এই ময়মনসিংহ গীতিকা কি উনি সম্পাদনা করেছেন, এডিটর ছিলেন। এবং ময়মনসিংহ গীতিকা তোমরা অবাক হবে, এখানে মদিনা বিবির কথা রয়েছে। এবং মদিনা বিবি সম্পর্কে যদি তোমরা জানো যে এটি দেওয়ানি দেওয়ানা মদিনার যেটাকে বলা হয় নায়িকা, এবং এটি কে মুগ্ধ হয়েছিলেন জানো, একজন নোবেল বিজয়ী রোমারোলা, উনি যা ক্রিস্তব একটা উপন্যাস লিখেছিলেন, সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1915 সালে। আমি দেখাবো, এক এক করে দেখাবো। দেখো ডক্টর দীনেশ চন্দ্র সেন আমাদের বাংলাদেশের ময়মনসিংহের গফুরগাঁও এলাকায় যে মানে গীতিগুলো সংগ্রহ করেছেন, এগুলো মানে মদিনা বিবির কাহিনী ছিল, ওনার চেহারা অনেক সুন্দর ছিল, যার ফলে এ রোমারোলা পর্যন্ত মুগ্ধ হয়েছে। হ্যাঁ আচ্ছা, আমরা ডক্টর দীনেশ চন্দ্র সেনের জন্ম 1866 খ্রিস্টাব্দ, মৃত্যু 1939 খ্রিস্টাব্দ দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার ঠাকুরমার ঝুলি, তোমরা জানো যে এটি লিখেছেন শ্রী দক্ষিণারঞ্জন কি মিত্র মজুমদার। এটিও কিন্তু আমাদের বাংলাদেশের অনেক উপকথা এখানে রয়েছে। এই বইটির মানে ওনার 100 বছর মানে কি বলবো জন্মবার্ষিকী হয়ে গেল এই কয়েক বছর, কয়েক 2 বছর আগেই হয়ে গেল। তো বাংলা এখানে তোমাদের বোর্ড বই লেখা আছে 1284 বঙ্গাব্দ, মৃত্যু 1363, এটা কিন্তু খ্রিস্টাব্দ না, ঠিক আছে। আচ্ছা, ওই সূত্র দিয়ে ফেলাবা, 593 বছর 3 মাস 13 দিন বের হয়ে যাবে। আচ্ছা, আমি তো প্রথম দিন মানুষ কবিতা তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম একটা কৌশল। এবার আসো রোমারোলা, সেই যা ক্রিস্তব তোমাদের বোর্ড বইয়ে টিকায় দিয়েছে বা ভেতরে আছে, বাট ছবি দেওয়া নেই। আমি ইন্টারনেট থেকে এগুলো ছবি কি ডাউনলোড করেছি, এবং যা ক্রিস্তব এই উপন্যাসের কারণে রোমারোলা 1915 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। আমাদের এই ভারত উপমহাদেশের মধ্যে, এশীয়দের মধ্যে একজন প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান, তিনি কে বলতো, রবীন্দ্রনাথ ঠাকুর। কোন গ্রন্থের কারণে বলতো, কোন গ্রন্থ, কি তোমরা বলবে, গীতাঞ্জলি। গীতাঞ্জলি বলাটা ঠিক হবে না সরাসরি, এটা কিন্তু অনেকে ভুল জানে। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি পুরোপুরি ওই গ্রন্থের কারণে নোবেল পুরস্কার পান না, তোমাদের জানতে হবে যে ওটা ইংরেজি অনুবাদ হয়েছিল। ইংরেজি অনুবাদ হয়েছিল সং অফারিংস, কি হয়েছিল, সং অফারিংস। এই সং অফারিংস গ্রন্থে তোমার এটি উনি একাই অনুবাদ করেননি রবীন্দ্রনাথ ঠাকুর, উনি করেছিলেন আমাদের সেন্ট গ্রেগরিস স্কুলের একজন খ্রিস্টান পাদ্রি ধর্মযাজক, উনি করেছিলেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু ইয়াতে ওই যে ইংল্যান্ডে বিখ্যাত কবি WB Yeats 16 পৃষ্ঠা ভূমিকা লিখেছিলেন। এই তিনজনের সম্পাদনায় সং অফারিংস রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। যাই হোক, আমরা ওটা পরে জানবো। এই যে রোমারোলার ছবি তোমরা দেখো, তোমাদের বোর্ড বইয়ে ছবি দেওয়া নাই, আমি কষ্ট করে এই ছবিগুলো ম্যানেজ করেছি। তোমরা রোমারোলার ছবি দেখলে এবং তার উপন্যাসের এটাও দেখলে, এরপর আসো আমরা প্রবাদ প্রবচনে যাব, সময় কম, আমরা দিকগুলো এখন আলোচনা করব। প্রবাদ প্রবচন মানে কি, এটা হচ্ছে দীর্ঘদিনের অভিজ্ঞতার ফসল, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, চিরসত্য, চিরসত্য কথাগুলো এনে থাকবে। ছবিতে তোমরা দেখো যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই, এই ছেলেটা হয়তো নিয়মিত দাঁত ব্রাশ করেছে আর ও দাঁত ব্রাশ করেনি, যার ফলে দাঁতে পোকা হয়েছে। তার মানে কি, সময়ের কাজ সময়ে আমাদের করতে হবে, সময়ের সদ্ব্যবহার করতে হবে, সময়কে প্রপারলি ইউটিলাইজ করতে হবে, নাহলে কিন্তু সময়ের এক ফোর অসময়ের 10 ফোর, অসময়ের 10 ফোরও হয় না। এই জন্য সেনের শিক্ষার্থীবৃন্দ, তোমরা সময়ের অবশ্যই সদ্ব্যবহার করবে, তাহলে ভালো রেজাল্ট করবে এবং ভালো জায়গায় চান্স পাবে, ভালো চাকরি পাবে, দোয়া রইল তোমাদের। আমি এবার পরে যাই। এবার হচ্ছে এটি কি বলতো, কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। দেখি দুই একজন মন্তব্য করার তো দেখি পারো কি না, এটা কি, অনেকে লিখেছো খনা না, থ্যাংক ইউ, খনার বচন। কিন্তু খনাকে বলতো দেখি, খনাকে, খনা হচ্ছে ভারতের একজন মহিলা জ্যোতিষী, উনি কৃষি ও আবহাওয়া বিষয়ক নিয়ে
এই তথ্যগুলো দিতেন। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার বই তো ডাক ও খনার বাসন আছে, ডাক ও খনার বাসন কি এক? না না না, এক না, এটা অনেকে ভুল বোঝে। শোনো, ডাক হচ্ছে ওনার, যদি নামটা বলি, জনিক গোপ, ডাকের বচন, এটা উনি সাধারণত মানে মানুষ নিয়ে লিখেছেন। আর খনা মহিলা জ্যোতিষী, উনি কৃষি আবহাওয়া বিষয়ক লিখেছেন, একটু পার্থক্য আছে। আর খনার লেখাগুলো সহজ কথা ছিল, সাধারণ মানুষ বুঝতে পেরেছে। বা ডাকের কথাগুলো, ওই যে গোপের যে কথাগুলো মানুষকেন্দ্রিক, ওটা সাধারণত হিন্দু ধর্ম মিথ আছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যেও এটা আলোচনা আছে কিছুটা। এই জিনিসটা মানে কথাগুলো একটু সংস্কৃত ভাষা ছিল, অনেকে বুঝতে পারেনি, যার ফলে ডাকের কথাগুলো ওইভাবে প্রচার হয়নি। কিন্তু খনার কথাগুলো, যেটা কৃষি আবহাওয়া বিষয়ক, প্রচার হয়েছে। এখন এটা অর্থ কী জানো? কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। এটা অর্থ হচ্ছে যে কলা রোপণ করে সঙ্গে সঙ্গে কাটো না, কারণ কলার গাছে যে শেকড় রয়েছে, তোমরা জানো যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, ফটোসিনথেসিস প্রক্রিয়ায়, ইংলিশে বলে ফটো, চারটি উপাদান লাগে, মাটি, পানি, তাপ, কার্বন ডাইঅক্সাইড। তারপরে আস্তে আস্তে দেখবা যে মাটি ভেদ করে উপরে উঠে মানে কাণ্ড হয়, ডালপালা হয়, ফুল ফল হয়। এখন তুমি যদি আগেই কল অর্পণ করে কেটে ফেলো, তাহলে তো শেকড়ে পানিটাও গাছ আর হবে না। এটা যদি না হয় তাহলে তো কলা হবে না, আর কলা না হলে তো ভাত কাপড় হবে না, আর ভাত কাপড় না হলে তার অর্থনৈতিক সমস্যা হবে। বুঝতে পেরেছো? এই জন্য কৃষকদেরকে বিশেষ করে এই কথা বলছেন খনা, যে তোমরা কলা রোপণ সহজে কাটো না, হ্যাঁ, এটা রেখে দাও কিছুদিন, বড় হোক তারপর কাটিও। এবার আমরা এই খনা নিয়ে একটু অডিও একটা শুনবো, দেখো। প্রিয় শ্রোতাগণ, আজ যে বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি তা আপনাদের সকলেরই জানা। তোমরা অনেকেই মন্তব্য লিখেছো না, সেই চির পরিচিত চির সত্য খনার বচন, যিনি ছিলেন খন জন্মা, গণনা না করেই তিনি যা বলেছেন তা অব্যর্থ ও ধ্রুব সত্যে পরিণত হয়েছে। এখানে সেই খনার বচন থেকে। আচ্ছা, তাহলে তোমরা এই যে খনা সম্পর্কে জানতে পারলে, তাহলে খনা হচ্ছে কৃষি আবহাওয়া বিষয়ক তথ্য দিয়েছেন, বা ডাক হচ্ছে অন্য বিষয়, মানুষ কেন্দ্রিক উনি কথা বলেছিলেন, একটু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। আচ্ছা, ওকে শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের স্লাইডে যাই। এবার বলো তো এটা কি? লোককিরিরার একটা ছড়া, তোমরা গ্রামে অনেকে খেলেছো তাই না? যেমন কানামাছি খেলেছো, দাঁড়িয়া বান্ধা খেলেছো তাই না? এখন তো ক্রিকেট, ফুটবল, হ্যাঁ, এগুলোর কারণে এই আমাদের জাতীয় খেলা কাবাডি পর্যন্ত, কবাডি তোমাদের বোর্ডবে কবাডি আছে, যেমন এক হাত বললা, বারো হাত শিং, উড়ে যায় বললা, কি ধাপিং টিং, এগুলোর ব্যবহার কি এখন আসে বলো? এখন বাইরে যাওয়ার সময় পায় না, তোমরা ঢাকা শহরে যারা আসো তারা তো ইনডোর গেমস খেলো, হ্যাঁ, করোনা ভাইরাসের কারণে তো আরও অনেকে বাইরে যেতে পারে না, গ্রামের তাও অনেকে সুযোগ পায়। আমরা এখন এই কানামাছি, ভো ভো, যাকে পাবি তাকে ছো, এই যে একটি লোকছড়া, এবং লোককিরিয়ার মধ্যে এই ছড়াটি কি ব্যবহার করা হয়, তোমরা কিছু লোককিরিয়ার ভিডিও দেখো, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, যে লোককিরিয়ার অনেক ধরনের রয়েছে, এই যে কানামাছি ভো ভোর এটা, হ্যাঁ, এই যে কানামাছি ভো ভো দেখো, চোখে রুমাল বেঁধে দিয়েছে, এখন সোয়ার হবে, হ্যাঁ, সময় কম, আমি টেনে যাচ্ছি। এটা হচ্ছে দড়ি খেলা, দেখা যাক বিবাহিত গ্রুপ বনাম অবিবাহিত গ্রুপ, দেখা যাক কে জয়লাভ করে। ওকে, তোমরা বলো তো কে জয়লাভ করবে, বিবাহিত গ্রুপ না অবিবাহিত গ্রুপ? দড়ি খেলা এখানে, বিবাহিত গ্রুপ হেরে গেছে, টেনে যাই। বিস্কুট খেলা, মার্বেল খেলা, আমরা ছোটবেলায় এগুলো খেলেছি, নস্টাল যে অনুভূতি, এখন তো এই খেলাগুলো নেই, বুঝছো? ওকে, সময় কম, টেনে যাচ্ছি। আমরা বিভিন্ন লোকক্রীড়া দেখলাম বা খেলাধুলা দেখলাম তাই না? এরপর লোক ছড়া যাব, রোদ হচ্ছে, পানি হচ্ছে, খেক শিয়ালের বিয়ে হচ্ছে। আচ্ছা, তোমরা বলো খেক শিয়ালের আবার মানে এদের আবার বিয়ে কি হবে তাই না? এর ছবিতে দেখো আনা হয়েছে, এখানে আসলে ছড়াটা কি জানো, এখানে ছন্দের অন্তমিল থাকবে, ভাবের গভীরতা কম থাকবে, কিন্তু কবিতায় ভাবের গভীরতা বেশি থাকবে। ছন্দ বারবার যে অন্তমিল থাকবে তা না, তোমরা অমিত্রাকর ছন্দের কথা জেনেছো, সেখানে ছন্দের মিল নেই তাই না, সেখানে গদ্য ছন্দে লেখা হয়। তো এই ওগুলো হচ্ছে কবিতা, খুব হাইটহটের জিনিস, আর এই লোকছড়াগুলো এগুলো জাস্ট ছন্দ মিল, এই যে রোদ হচ্ছে, পানি হচ্ছে, খেকশিয়ালে বিয়ে হচ্ছে, মিনিং তেমন কিছুই নেই তাই না? তাহলে লোকছড়া, হ্যাঁ, এটা তোমরা জানতে পারলা। এবার আসো আমরা কিছু
বাউল শিল্পীর নাম আমরা জানবো। দেখি তোমার টের পাচ্ছ, লালন শাহ। তোমরা অষ্টম শ্রেণীতে পড়েছো মানব ধর্ম কবিতাটি, তাই না? ওটি গান এবং কবিতা বলা যায়। লালন শাহ, ওনার বাড়ি কুষ্টিয়া ঝিনাইদহ। তোমরা জানো যে উনি অনেক গান লিখেছেন, সহস্রাধিক গান লিখেছেন, হ্যাঁ, মরমী সাধক ছিলেন। এবার হাসন রাজা, এনার বাড়ি সিলেটে, তোমরা জানো, হ্যাঁ, উনিও আমাদের ফোক সং গেয়েছেন। এবং আব্দুল করিম, এই যে আব্দুল শাহ আব্দুল করিম, ইনিও সিলেটের মানুষ, হ্যাঁ, উনিও হবিগঞ্জের এলাকার, উনিও ফোক সং অনেক গেয়েছেন। এগুলো হচ্ছে আমাদের লোকসঙ্গীত। দুঃখের বিষয়, লোকসঙ্গীতগুলো এখন হারিয়ে যাচ্ছে, তাই না? এগুলো বাউল শিল্পী, কিছু বাউল শিল্পী দেখো, হ্যাঁ, বাউল শিল্পীগুলো। এখন আমরা ব্যান্ডের গান শুনি, তাই না? ঝাঁকানাকা, হ্যাঁ, ওই যে রক্স মিউজিকগুলো শুনি। ওখানে কি শুধু দেখবা যে যন্ত্রের শব্দ, গানের কথা শোনা যায় না। কিন্তু আমাদের জারি গান, সারি গান, ভাটিয়ালি, ভাওয়াইয়া, মুর্শিদি, আহ, মনটা কেড়ে নেয়। এই যে আমাদের লোকসঙ্গীতের যে কি শেখরে সন্ধান, কি মনের একটা খোরাক দেয়, তাই না? হৃদয় টাচ করে। তো আমরা এই আব্বাসউদ্দিনকে তোমরা জানো, উনি আমাদের ফোক সং অনেক গেয়েছেন। আমি ওনার একটা গান সময় কম, আমাদের ট্রেনে যেতে হবে, পরের স্লাইডে যাই। ভিডিওতে দেখলে কি যে আব্বাসউদ্দিনের গান, পল্লী সাহিত্যের কিছু কথা নিয়ে এই গানে পাওয়া যায়, তাই না? হ্যাঁ, ওই যে রমজানের ওই শেষে এক গানটার কথা শুনেছো না? এটা কিন্তু উনি মানে সুর দিয়েছেন, আর কাজী নজরুল ইসলাম লিখেছিলেন আব্বাসউদ্দিন, আব্বাসউদ্দিনের গান ওটা সুরের। এবার এবার আমরা একটা ভাটেলি গান শুনবো। তোমরা দেখ বোর্ড বই আছে না, মন মাঝি তোর বইছানে রে, আমি আর বাইতে পারলাম না। দেখো আরেকটা, ওকে শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটি আমাদের নদী বিশেষ করে ভাটিয়ালি গানের এই ধরনের একটা শুনলে, আমাদের বোর্ড বই রয়েছে মন মাঝি তোর বইঠানে রে আমি আর বাইতে পারলাম না, আছে না? এই যে বোর্ড বই রয়েছে তোমাদের, হ্যাঁ, তো নদীমাতৃক দেশ নিয়ে অনেক গান রয়েছে। এটা আসলে আমাদের একটা জিনিস জানতে হবে, আমাদের এই লোকসঙ্গীতগুলো দিনে দিন হারিয়ে যাচ্ছে। কারণটা কি জানো, ওই যে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে, হ্যাঁ, দেখা গেছে ব্যান্ডের গান আসছে, হিন্দি গান, ইংলিশ গান, অনেক এইগুলো আমরা আর শুনতে পারি না। তবে তোমাদের একটা জিনিস আমি সূক্ষ্ম পার্থক্য বলে দিই, অনেকে পল্লীগীতি লোকগীতি এক মনে করে। পল্লীগীতি লোকগীতি দুটো কিন্তু ফোক সং, লোকসঙ্গীত। সূক্ষ্ম পার্থক্য বলি, পল্লীগীতির যিনি গানটা লিখেছেন গীতিকার তার নামটা পাওয়া যায়, ঠিক আছে, এবং যে সুর দিয়েছেন তার নামও পাওয়া যায়, লিপিবদ্ধ রয়েছে। বাট লোকগীতি কে সুর দিয়েছেন, কে লিখেছেন, কোনো ডকুমেন্টস নেই। যুগের পর যুগ মানুষের মুখে মুখে এগুলো প্রচার হয়েছে, এটা হচ্ছে লোকগীতি। সো লোকগীতি পল্লীগীতি দুটোই লোকসঙ্গীত, কিন্তু সূক্ষ্ম পার্থক্য রয়েছে, এটা তোমাদেরকে একটু আমি জেনে দিলাম। ওকে, এবার আমরা পরের ইয়াতে যাই, স্লাইডে যাই। এবার ফোকলোর সোসাইটি, তোমাদের বোর্ড বই রয়েছে যে এটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে ইংল্যান্ডে এটি রচিত। এটা হচ্ছে যে ঐতিহ্য নিয়ে গবেষণা করে, তাই না? যারা বিশেষ করে, তোমরা জানো যে ইংল্যান্ডে, হ্যাঁ, ইতিহাস ঐতিহ্য নিয়ে অনেকেই গবেষণা করে। তোমাদের এখানে বোর্ড বইয়ে টিকাতে দেওয়া রয়েছে, কিন্তু ছবি দেওয়া নেই। আমি কী করছি, ছবি এগুলো কষ্ট করে নিয়ে এসছি, হ্যাঁ। এবং তোমরা মানে জানো যে যে সমিতি লোকশিল্প, গান, উৎসব অনুষ্ঠান ও খেলাধুলার উপাদান সংগ্রহ করে ও প্রচারের জন্য নানা কাজ করে, এই এখানে সাধারণত সংরক্ষণ গবেষণা কাজগুলোই রচিত। এবং উইলিয়াম থমস এই ফোকলোর সোসাইটির কি উদ্ভাবক, তাই না?
হ্যাঁ, এবং তোমরা আরও তথ্য পারবে যদি তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর ডিপার্টমেন্ট, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ফোকলোর ডিপার্টমেন্ট এবং ময়মনসিংহে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ফোকলোর ডিপার্টমেন্টে যদি ওখানে যাও, দেখবে যে ফোকলোর সোসাইটি নিয়ে তারা কত কাজ করে। বাংলাদেশে বাংলা একাডেমি অনেক কাজ করে, ফোকলোর নিয়ে প্রচুর বই রয়েছে, 64টি জেলা নিয়ে তারা অনেক বই বের করেছেন এবং এছাড়াও আরও অনেক বই রয়েছে। তো যাই হোক, ফোকলোর সোসাইটি, এটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে আমাদের বাংলাদেশেও কি এটি স্থাপিত করতে হবে। এবং তোমরা অবাক হবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর মজহারুল ইসলাম, উনি কিন্তু ফোকলোর সোসাইটি নামে একটি ষান্মাসিক পত্রিকা বের করেছেন, গবেষণামূলক পত্রিকা, যেখানে জার্নালে লেখা পাবলিশ হয়। এই ফোকলোর নিয়ে ওনার একটা পত্রিকা ছিল, কিন্তু মারা গেছেন। ওনার ছোট ভাই ডক্টর আব্দুল খালেক স্যার, উনি আমাদের সময় আমরা পেয়েছিলাম রাজশাহী ইউনিভার্সিটিতে, তো এখন পত্রিকাটি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ওকে, এরপর ফোকলোর সোসাইটির কাজগুলো একটু তোমরা দেখে নাও, এটা খুবই ইম্পর্ট্যান্ট। ফোকলোর সোসাইটির গুরুত্বগুলো কী ডক্টর মাসুদুল এগুলো বলছেন, লোকশিল্প, গান, উৎসব অনুষ্ঠান, খেলাধুলোর উপাদান সংগ্রহ করে সেগুলো প্রচারের জন্য নানান কাজ করে। এই সমিতি লোকসাহিত্য সংরক্ষণ গবেষণা কাজে নিয়োজিত। 1848 সালে সর্বপ্রথম লন্ডনে এই সমিতি গঠিত হয়, তাই না? ওকে, বাংলাদেশের স্বেচ্ছাসেবী কি স্বেচ্ছাসেবী এই ধরনের ফোকলোর সোসাইটি যারা কাজ করে তাদেরকে নিয়োগ দিতে হবে, সরকারকে এই জন্য এগিয়ে আসতে হবে এবং বেসরকারিভাবে বিভিন্ন এনজিওকেও কি এগিয়ে আসতে হবে। সেনের শিক্ষার্থীবৃন্দ, সময় কম, আমি এই পল্লী সাহিত্য প্রবন্ধের মানে মেইন কথাগুলো বলতেছি যে আমাদের যে লোকসাহিত্যের উপাদানগুলো এগুলো এত গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে অক্সিজেনে আমরা বসবাস করি, পরিবেশে টের পাই না, এটা যে কী গুরুত্ব। তেমনি পল্লী সাহিত্যের বিভিন্ন উপাদানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমরা এগুলোর গুরুত্ব অনেকে বুঝি না। হ্যাঁ, পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে আমরা এগুলো ভুলে যাচ্ছি, কিন্তু ভুললে কি হবে? আমাদের শেকড়ের সন্ধানে যেতে হবে, আমাদের দেশি ঐতিহ্যে কি সেই শেকড়ে আমাদের যেতে হবে। হয়তো এখন পাশ্চাত্য সংস্কৃতির কারণে হচ্ছে না, তোমরা হয়তো সমাজে পড়েছো মাছ ছান্নায়, বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে। আমাদের এখন অনেক লোকসঙ্গীত হারিয়ে যাচ্ছে, অনেক প্রভাব প্রবচন লোকসার হারিয়ে যাচ্ছে, কিন্তু এগুলো কী করতে হবে? আমাদের সংগ্রহ করতে হবে এবং সংরক্ষণ করতে হবে এবং চর্চা করতে হবে। প্রভাব প্রবচন তো আগেকার যুগে মা খালারা প্রায়শ এগুলো বলতেন, হ্যাঁ, এখন তো কম বলে। যাই হোক, সময় কম, আমি তোমাদের জ্ঞানস্তর কিছু প্রশ্ন দিচ্ছি, আশা করি তোমরা এগুলো পারবে। খনাকে তোমরা উত্তরগুলো পাবে, নিচে লেখা আছে কোথায় পল্লী সাহিত্য লুকিয়ে আছে, সরস প্রাণের জীবন উৎস কোনটি। তোমরা তিনটি জ্ঞানস্তর প্রশ্ন দেখো এখানে রয়েছে। এই যে খনা হলো প্রাচীন ভারতের প্রখ্যাত মহিলা জ্যোতিষী, কৃষি আবহাওয়া বিষয় নিয়ে উনি তথ্য বেশি দিয়েছেন, এগুলো তো প্রাচীর সত্য, ইউনিভার্সাল ট্রুথ। বাংলায় পল্লী সাহিত্য লুকিয়ে রয়েছে, প্রশ্নটা কি খেয়াল ছিল দেখো, বাংলায় কোথায় পল্লী সাহিত্য লুকিয়ে রয়েছে? হ্যাঁ, বাংলায় পল্লী সাহিত্য লুকিয়ে রয়েছে, অর্থাৎ গ্রাম বাংলায় কি। এবার সরস প্রাণের জীবন্ত উৎস হচ্ছে ঘুম পাড়ানি গান। আমরা তিনটি জ্ঞানস্তর উত্তর আমরা পেয়ে গেলাম। এবার আমি আরও কিছু জ্ঞানস্তর দিয়ে দিচ্ছি, দেখো বাংলা পল্লী সাহিত্যের অমূল্য সম্পদগুলো কী কী, পল্লী সাহিত্যের অমূল্য সম্পদের মধ্যে কোন গানগুলো রত্ন বিশেষ। দেখো আমরা জানি যে বাংলা সাহিত্যের পল্লী সাহিত্য অমূল্য সম্পদ অনেকগুলো রয়েছে, প্রবাদ প্রবচন, লোকসরা, লোককাহিনী, উপকথা, ধাঁধা, লোকসঙ্গীত, তাই না? এগুলো হচ্ছে আমাদের কি পল্লী সাহিত্যের অমূল্য সম্পদ, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো যে আমাদের আরও একটা সাহিত্য রয়েছে, প্রলিটেরিয়েট সাহিত্য, ওটা আমি পড়ে যাচ্ছি। পল্লী সাহিত্যের অমূল্য সম্পদের মধ্যে যে গানগুলো রত্ন বিশেষ সেগুলো হলো জারি গান, ভাটিয়ালি, ভাওয়াইয়া, মারফতি। আমি তোমাদের আমাদের রংপুর অঞ্চলের ভাওয়াইয়া গান কিছু অংশ শুনিয়েছি, ভাটিয়ালি গানও শুনিয়ে দিয়েছি, তাই না? ওকে, সময় কম, আমি না হলে আরও দেখাইতে পারতাম। এবার তোমাদের কিছু প্রশ্ন করি, এবার তোমরা এগুলো উত্তর দাও। আমি তো এতক্ষণ জ্ঞানস্তর প্রশ্ন দিলাম, উত্তর বলে দিলাম, এবার পল্লী সাহিত্য কী বলো তো দেখি, দ্রুত ঝটপট মন্তব্য লিখে দাও, ঝটপট এই চারটা প্রশ্নের উত্তর লিখে দাও, দেখি পারো কি না। আমি মন্তব্য দেখতেছি, পল্লী সাহিত্য কি, পল্লীকে নিয়ে যে সাহিত্য রচিত, তাই না? সেটাই তো পল্লী সাহিত্য, গ্রাম বাংলার যে সাহিত্য, ওই যে প্রবাদ প্রবচন এগুলো করছে না, লোকছড়া, লোকখানি, এগুলোই তো পল্লী সাহিত্য। দ্রুত লেখো মন্তব্যে। ময়মনসিংহ গীতিকা সম্বোধন করেন কে? দেখি কে, ফারহাত আদিব, হৃদয় খান থ্যাংকস দিয়েছে। আচ্ছা, মন্তব্য দাও দ্রুত দ্রুত, জান্নাতুল ফেরদৌস, হৃদয় খান। আচ্ছা, তোমরা লেখো। আর রোমারোলাটা হচ্ছে, তোমরা জানো যে উনি 1915 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন, এবং উনি ওনার যে উপন্যাসটা ছিল দ্য ক্রেস্টক, এটা আমি ছবি দেখেছি, তোমাদের বোর্ড বইতে ছবি দেওয়া নেই, আমি মানে ইন্টারনেট থেকে ছবি ভিডিও অনেক কষ্ট এগুলো ম্যানেজ করে আমি তোমাদেরকে এগুলো দেখাচ্ছি যেন সুবিধা হয়। আর ঠাকুরমার ঝুলি কার লেখা, যে শ্রী দক্ষিণারঞ্জন মিত্র, তাই না? ওকে, এবার কিছু এমসিকিউ যাই।
তোমাদের জ্ঞানেশ্বর প্রশ্ন বোর্ড বই থেকে আসে, সেনের শিক্ষার্থীবৃন্দ ভালো করে খেয়াল করো, জ্ঞানেশ্বর প্রশ্ন বোর্ড বই থেকে আসবে, বোর্ড বইয়ের বাইরে কোথাও থেকে আসবে না, উদ্দীপক থেকে কোনোদিন আসবে না, এবং আসার বেশিরভাগ আসে পাঠের ভেতর থেকে এক কথায়, তারপর হচ্ছে শব্দার্থ টিকা থেকে, আর পাঠ পরিচিতি থেকে, আর লেখক পরিচিতি থেকে অল্প আসে। হ্যাঁ, তো আমাদের এই জ্ঞানেশ্বরগুলো সেটা লিখিতও আসে এবং বহুনির্বাচনিত আসে, এবং বহুনির্বাচনিতে বেশি আসে, এটা বুঝছো, সবচেয়ে বেশি আসে, এটা 16টা আসে। তো এই জন্য আমি তোমাদের কিছু বহুনির্বাচনীর জ্ঞানেশ্বর নিয়ে আসছি। পল্লী সাহিত্য কোন জাতির রচনা? প্রবন্ধ, প্রকৃষ্ট রূপে যে বন্ধন, প্রবন্ধ, তাই না? আচ্ছা, গানের অভুরন্ত ভাণ্ডার আছে কোথায় বলো? পল্লী সাহিত্যের গানে রয়েছে, তাই না? আচ্ছা, আমি পরের, এবার তোমাদের কিছু আমি দিচ্ছি, বাড়ির কাজ দিচ্ছি, সময় কম, আমি নেক্সট দিনে বাকিগুলো পড়াবো। আজকে জ্ঞানেশ্বর আর অনুধাবন, তোমরা বাড়ির কাজ হিসাবে অনুধাবনের দুটি প্রশ্ন তোমরা লিখবে। হ্যাঁ, পল্লীর প্রত্যেক পরতে পরতে সাহিত্যের বিভিন্ন উপাদান ছড়িয়ে আছে, কথাটির অর্থ ব্যাখ্যা করো, ফোকলোর সোসাইটির গুরুত্ব ব্যাখ্যা করো, এই দুটি তোমাদের হোমওয়ার্ক। আমি অন্যদিন তোমাদের প্রয়োগ আর উচ্চতর দক্ষতা কীভাবে লিখতে হয় কৌশলটা শিখিয়ে দেবো, আসলে তোমাদের কাজে লাগবে। হ্যাঁ, তোমরা আশা করি বাড়ি কাজটা লিখে নিচ্ছ, স্লাইডে দেখতে পাচ্ছ। তো আজকের ক্লাস আমি আর না নেই, 40 মিনিট পার হয়ে গেছে। ওকে, তোমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমরা এই করোনা ভাইরাসে আশা করি সাবধানে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং লেখাপড়া মনোযোগ দিয়ে করবে। হ্যাঁ, তো তোমাদের সুস্থ এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।